নমস্কার বন্ধুরা, তোমরা এখন চারিদিকে এক্সপার্ট অপশন, অলিমট্রেড ইত্যাদি ট্রেডিং অ্যাপ্লিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট সবসময় দেখতে পাচ্ছ। তো আমরা আজকে এই ভিডিওটিতে জানতে চলেছি এই অ্যাপ্লিকেশনগুলি কীভাবে ইউজ করে এবং এর দ্বারা আমরা কীভাবে ট্রেডিং করতে পারবো এবং ট্রেডিং করার পর আমরা এর থেকে প্রফিট করতে পারবো। তো আজকে আমরা এক্সপার্ট অপশন অ্যাপটির ফুল টিউটোরিয়াল এই ভিডিওটিতে জানতে চলেছি। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে একদম শেষ অবধি দেখুন। তো আমরা প্লে স্টোরে গিয়ে এক্সপার্ট অপশন টাইপ করে নেব। তো আমরা এখানে এক্সপার্ট অপশন অ্যাপটি দেখতে পাচ্ছি, তো এখানে আমরা ইনস্টল করে নেব। তো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখান থেকে ওপেন করে নেব। তোমাদের আগেই বলে রাখি যে অ্যাপটি প্রথমে তোমাকে রিয়েল ট্রেডিং করার আগে ডেমো ট্রেডিং করাবে এবং আমরা ডেমো ট্রেডিং এর দ্বারা ট্রেড করে তারপরে আমরা রিয়েল মানি এখানে ইনভেস্ট করব, তার আগে একদমই করব না। তো অ্যাপটি আমাদের ওপেন হয়ে গেছে। তো এখানে তোমরা একটি লাইনকে আপ অ্যান্ড ডাউন করতে দেখছো, মাঝে মাঝে লাইনটি নিচের দিকে চলে আসছে এবং মাঝে মাঝে ওপর দিকে চলে যাচ্ছে। এখানে তোমাকে আবার $10,000 ডেমো প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে। তো গ্রিন বাটনে ক্লিক করলে আমরা বাই করতে পারবো এবং রেড বাটনে ক্লিক করলে আমরা সেল করতে পারবো। তো আমরা এখানে যে কোনো একটি অপশনে ক্লিক করে নেব। তো এখানে আমাদের দেখাচ্ছে যে $50 ইনভেস্ট করে আমরা বাই করেছি। তো চারটি যখন ওপর দিকে যাবে তখন আমরা রেড বাটনে ক্লিক করে সেল করে দেবো। তো এখানে আমরা সেল করে দিলাম। তো এই মিডিলে যে গ্যাপটা, এখানে আমাদের প্রফিট হবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের রিয়েল অ্যাকাউন্টে অর্থাৎ ডিম্যাট অ্যাকাউন্টে $10,000 ছিল এবং এখন $9,900 হয়ে গেছে, কারণ আমরা দুবার $50 ইনভেস্ট করেছি। তো আমাদের এখানে আর্নিং দেখাচ্ছে $92। তো আমরা এখানে নিউ ডিল নিয়ে নেব। নিউ ডিল নেওয়ার পরে আমরা আবার বাই বা সেল করব। আমরা এখানে সাডেন সেল করে দিলাম। এরপরে চারটি নিচে নামলে আমরা বাই করে নেব। চারটি মোটামুটি নিচে নেমে গেছে, আমরা বাইয়ে ক্লিক করে দিলাম। তোমরা এখানে ইনভেস্টমেন্টের টাকা বাড়াতে পারবে, তোমরা $1,000 অবধি ইনভেস্ট করতে পারবে। আমি আবার বাই করলাম $50, সেল করে দিলাম, আবার বাই করলাম, আবার সেল করলাম এবং আবার বাই করলাম। এইভাবে আমাদের এখান থেকে প্রফিট করতে হবে। তো আমাদের এখন আর্নিং দেখাচ্ছে $277.5। এখানে কী অপশান আছে তা আমরা দেখে নেব। তো এখানে তোমরা EUR এবং USD এখানে ক্লিক করলে তোমরা এখানে বিভিন্ন অ্যাসেটস দেখতে পারবে যেখানে তোমরা ট্রেড করতে পারবে। Zcash, Monero, BTC এগুলো সব বিটকয়েনের মধ্যে পড়ে। এখানে তোমরা গোল্ডও দেখতে পাচ্ছ। তো আমি এবারে গোল্ডে ক্লিক করে কনফার্ম করে নিলাম। তো এইখানে আমাদের গোল্ডের প্রাইস চার্ট খুলে গেছে। তো আমরা যদি এই অপশনটা ক্লিক করি, এই অপশনটার এরিয়া, লাইন, ক্যান্ডেলস এবং বার, তো আমরা এখানে গ্রাফের টাইপ চুজ করতে পারবো। আমরা এখানে ক্যান্ডেলস চুজ করে নিলাম। এখানে তোমরা ক্যান্ডেলের টাইম ওয়াইজ চুজ করতে পারবে। তোমরা 5 সেকেন্ডের ক্যান্ডেল চুজ করতে পারো, 10 সেকেন্ড, 15 সেকেন্ডস, 30 সেকেন্ডস, 60 সেকেন্ড। তো আমি 15 সেকেন্ডসের ক্যান্ডেল ক্লিক করলাম এবং সেভ করে দিলাম। তো এখানে তোমরা ক্যান্ডেল স্টিক দেখতে পাচ্ছ যে প্রত্যেক মুহূর্তে ক্যান্ডেল স্টিক তৈরি হচ্ছে। তো 15 সেকেন্ডস পর একটি ক্যান্ডেল এখানে ফর্ম হয়ে যাবে। তো এটি প্রথমে আপাতত আপ ডাউন করছে। হোয়াইট ক্যান্ডেল অর্থাৎ পজিটিভ ক্যান্ডেল এবং ব্লু ক্যান্ডেল অর্থাৎ নেগেটিভ ক্যান্ডেল। তো এরপরে যদি এই অপশনটা ক্লিক করি, এই অপশানে বিভিন্ন ইন্ডিকেটার আছে, যেমন মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, RSI, অ্যালিগেটার, অসম অস্কিলেটার, MACD, ফ্র্যাক্টাল ইত্যাদি। তো এর মধ্যে মুভিং অ্যাভারেজ সম্বন্ধে একটি ভিডিও আমরা অলরেডি চ্যানেলে বানিয়ে রেখেছি, তো তোমরা গিয়ে ওইটি চেক করতে পারো। তো এখানে প্রত্যেকটি ইন্ডিকেটার হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের ইন্ডিকেটার। তো এরপরে আমরা যদি এই অপশানটিতে ক্লিক করি, তো আমরা এখানে দেখতে পারবো যে এখানে আমরা লাইন চুজ করতে পারবো, অর্থাৎ আমাদের ভার্টিক্যাল লাইন লাগবে, হরিজন্টাল লাইন লাগবে নাকি রে লাগবে। তো হরিজন্টাল লাইনে আমি ক্লিক করে দিলাম। তো কালার এখানে দেখা যায় আমি সেভ করে দিলাম। তো এখানে আমরা হরিজন্টাল লাইন দেখতে পাচ্ছি, আমরা এটিকে অ্যাডজাস্ট করতে পারবো। তো এটি আসলে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেওয়ার জন্য কাজে লাগবে। এরপরে আমরা যদি এই তিনটে ডটের জায়গায় ক্লিক করি, তো এখানে আমাদের কী কী ডিল হয়েছে, রিসেন্ট ডিল, সেগুলি আমরা দেখতে পারবো। তো আমরা যদি কারেন্টের অপশনটিতে ক্লিক করি, তো এখানে কোন কারেন্সির মধ্যে কী 5 মিনিটে কী কী ট্রেন্ড এসছে তা আমরা দেখতে পারবো। যেমন EUR/USD আপ ট্রেন্ড এসছে, AUD/CAD ডাউন ট্রেন্ড এসছে, তো আমরা এখানে ট্রেন্ড দেখতে পারবো। তো আমরা যদি প্লাসের সাইনটিতে ক্লিক করি, তো আমরা এখানে কারা কারা ট্রেড করছে এবং কত অ্যামাউন্টে ট্রেড করেছে তা দেখতে পারবো। তো এখানে তোমরা যদি রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করো, তো তোমরা রিয়েল মানি দিয়ে এখানে ট্রেড করতে পারবে। তো এই পাশের তিনটে ডটে তোমরা যখন ক্লিক করবে, তখন তোমরা এখানে ট্রেড হিস্ট্রি দেখতে পারবে, অর্থাৎ তোমরা কী কী ট্রেড করেছো। তো এখানে তোমরা উইথড্র অপশানে ক্লিক করে তোমরা এখান থেকে ইনকাম করা মানিগুলি তোমাদের ভিসা, মাস্টার কার্ড ইত্যাদিতে ট্রান্সফার করতে পারবে, অর্থাৎ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে।
তো এখানে তোমাকে তার জন্য রিকোয়েস্ট করতে হবে। তো আমরা আজকে রিয়েল মানি দিয়ে যেহেতু ট্রেড করছি না, তাই আমরা এখানে রিকোয়েস্ট করব। তো এর পরে অপশনটি আসে নিউজ। তোমরা এখানে কারেন্সি মার্কেটে আসা বিভিন্ন নিউজ দেখতে পারবে, কি নিউজ এখানে আসছে। প্রত্যেক দিন এক্সপার্ট অপশন বিভিন্ন নিউজ দিয়ে থাকে। তো এখান থেকে তোমরা নিউজের মাধ্যমে বুঝতে পারবে যে কোনো কারেন্সি বা কোনো বিটকয়েনের প্রাইস আপ হবে না ডাউন হবে। তো আপাতত আমরা ট্রেডে চলে যাবো আবার। তো এই অ্যাপ্লিকেশনটিতে আমরা এরকমভাবে প্রফিট করতে পারি। তোমরা খুব সহজে বিভিন্ন ইন্ডিকেটর ইউজ করতে পারবে, বিভিন্ন লাইন ইউজ করতে পারবে সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়ার জন্য। এছাড়াও তোমরা বিভিন্ন ক্যান্ডেলস্টিক চার্ট থেকে শুরু করে লাইন চার্ট, বার চার্ট ইত্যাদি সব ইউজ করতে পারবে। বাট এই অ্যাপ্লিকেশনটির একটাই অসুবিধা যে এখানে তোমরা ইন্ডিয়ান মার্কেটের স্টকগুলিতে ট্রেডিং করতে পারবে না, কারণ এখানে NSE পর্যন্ত নেই। তাই তোমরা NSE বা BSE ইত্যাদি এক্সচেঞ্জে, অর্থাৎ এই ইন্ডেক্সগুলিতে ট্রেড করতে পারবে না। তো এটি হলো এক্সপার্ট অপশন অ্যাপটির ফুল টিউটোরিয়াল। তো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা পরবর্তীকালে আরও দারুণ দারুণ ভিডিও আনতে চলেছি। আজকের জন্য ধন্যবাদ।